রাজি থাকে তাহলে আরো দু চারটে কোনো অসুবিধা নেই। একদম, এবং এটাই হচ্ছে মানে এখন হচ্ছে দেশে দুটোই চর্চা, একটা হচ্ছে দিল্লির মসনদ আর একটা হচ্ছে রুক্মিণীর হাসি, মানে এটা হচ্ছে এই মুহূর্তে ভাইরাল, তাই তো জিদ্দা কি বলবো? হ্যাঁ হ্যাঁ একেবারেই। ছিটকে যায় যে কি হলো ব্যাপারটা, তো সেইটা হয়েছে আমার সঙ্গে, আর সেটা আমি বাড়িতেও প্র্যাকটিস করেছি, বাড়ির লোকজন সবাই সদস্যরা তারাও ভয় পেয়েছে। তো রুক্মিণী তো ইন্ডাস্ট্রিতে অনেকদিন হয়ে গেল, তো এত বছর অলমোস্ট 2016 থেকে 2024 সাত বছর, তো এতদিন কেন লাগলো জিতের সাথে কাজ করতে? এই উত্তরটা কে দেবে আগে, তুমি না জিদ্দা? বলুন স্যার, নেশন ওয়ান্টস টু নো, নেশন ওয়ান্টস টু নো কেন এতদিন সময় লাগলো? কারণ এতদিন বুমেরাং হাতে আসেনি। ইয়া, ঘটনাটা হচ্ছে যে রাইট স্টাফ আসেনি, রাইট ধরনের ফিল্ম আসেনি, ওকে যখন বলা হয়েছিল কখনো ওর পছন্দ হয়নি বা যে কোনো কারণে হয়ে ওঠেনি, বাট ফাইনালি এই ফিল্মটা যখন আমরা পেলাম রুক্মিণীর সাথে, আগে আমরা সুইজারল্যান্ডে কাজ করেছিলাম, আমাদের কাজ করার অভিজ্ঞতা ভীষণ ভালো ছিল, তারপর থেকে বেশ কয়েকবার অ্যাপ্রোচ করার পরে ফাইনালি এই বুমেরাং যখন আসে তখন আমরা নিশ্চিত ছিলাম যে এটা যে কোনো নায়িকার কাছে, পৃথিবীর যে কোনো নায়িকার কাছে এই রোলটা যদি যায় সে কোনোভাবেই এটাকে না বলতে পারবে না, ফেরাতে পারবে না। একমাত্র কারণ হতে পারে যদি টাকা পয়সার দিক থেকে কোনো অসুবিধা হয় বা অন্যান্য কোনো অসুবিধা, বাট শুধু ক্রাফট ওয়াইজ যদি দেখা হয়, শুধু ডিসিশনটা যদি ডিপেন্ড করে যে আমি কি করতে যাচ্ছি সেটার উপরে, কেন করতে যাচ্ছি সেটা পরে, কি করতে যাচ্ছি সেটার উপরে, দেন নোবডি ক্যান রিফিউজ দিস ফিল্ম, স্পেশালি গার্লস। একদম, আমি ফাসিলিটি দিই কোন পুরুষ কেউ অফার করাতে চলছে, যদি ঈশান ঈশান সে এরকম করে লুকানো, হ্যাঁ ভীষণই লোভনীয় একটা ক্যারেক্টার। তোমাদের রোবট নিয়ে বাংলায় প্রথমবার ছবি হচ্ছে, আমরা হিন্দিতে বা যদি বলি সাউথেও বেশ কয়েকটি দেখেছি, বাট বাংলাতে প্রথমবার হিউম্যান ফিমেল হিউম্যানয়েড রোবট, যে ইন্ডিয়াতে একমাত্র একটা হিন্দি ফিল্ম হয়েছে কিছুদিন আগে, আমরা মিস করে গেলাম, নাহলে আমরাই প্রথম ইন্ডিয়ান ফিল্ম হতাম যেখানে হিউম্যানয়েড ফিমেল রোবট আছে, বাট বাংলার তো নিশ্চিতভাবেই প্রথম হিউম্যানয়েড ফিমেল রোবট। এবং সেটা নিয়ে তুমি যেটা বললে, তেরি বাতুম এসা ওঝা জিয়া কৃতি সানন, আমি নামটাই বলিনি, তুমি নামটা বলছো, আমি বললাম তো, কারণ প্রথমে যখন, যেহেতু তুমি বললে যে অ্যাকচুয়ালি তোমাদের কাজ শুরু আগেই হয়ে গেছিল, ওটা পরে এসেছে, বাট যদিও সাইমালটেনিয়াসলি হয়ে থাকে এটা কোইন্সিডেন্স একটা হয়ে গেছে আর কি। আরেকটা যেটা, সেটা নিয়ে যে একটা তুলনাও চলেছে, সেটা নিয়ে দুজনেই চাই কি বলবে আর কি, যে একেবারেই মিল নেই, আমরা জানি কি বাংলা নাটক দ্বারা অনুপ্রাণিত, তো ইয়া এটা পুনরায় রবি রায় বলে একটা বাংলা নাটক, সেই নাটকটা ডিরেক্ট করতেন আমাদের আবিরের বাবা ফাল্গুনি চ্যাটার্জি, আর সেই নাটকেরই উপরে এই ফিল্মটা বানানো হয়েছে, তো যার ফলে শুধু ফিমেল হিউম্যানয়েড রোবটের মিল আছে, তাছাড়া আই ক্যান গ্যারান্টি কারণ জিৎ নিজের পার্সোনাল লাইফে আমরা একদমই দেখেছি যে আনেই না, প্রকাশ্যে আনে না, আলে কালে দেখা যায় আর কি, তো সেটাই আমরা খুব মিউচুয়াল রেসপেক্ট দিয়ে একে অপরকে ভালোবেসেই চলি, বাকি টুকটাক হাজবেন্ড ওয়াইফের মধ্যে যেরকম থাকে সেরকমই, ভয় পাওয়া ভয়ের ব্যাপার দুপক্ষতেই কারুরই নেই, একদমই তো। আর খুব রোমান্টিক সম্পর্ক, হ্যাঁ আমি কিন্তু জানি ভীষণ, মানে ওনার আর মোহনার যদি তুমি গল্প শোনো, হ্যাঁ ফেরি টেল একদমই, বোধহয় সেই কারণেই ইন্ডাস্ট্রির এত বড় সুপারস্টার হয়েও যাকে নিয়ে কোনো গসিপই শোনা যায় না, সেই কারণেই কিছু মাস আগে একটা ছেলেও হয়েছে, দাম্পত্য নিয়ে
সবচেয়ে বড় বুমেরাং হলো এটাই যে জিতের নায়িকা হচ্ছে রুক্মিণী, তো সেটা নিয়ে কি বলবো। আশা করি যারা দেব ফ্যান আছে তারাও আসবে এবার বুমেরাং দেখতে। তুমি কি তাহলে এখন মিডল ম্যান হয়ে গেছো? যদিও আমরা অ্যাকচুয়ালি জানি দুজনের খুব ভালো সম্পর্ক। অবিয়াসলি ওর নাম হচ্ছে রুকমিনী দ্য ব্রিজ। দুদিকে তোমরাও আসো, আর এটার মাধ্যমে একটা জিনিস খুব ভালো জানতে, এরপরে জিত ফ্যান্সরাও দেবের সিনেমা দেখবে, দেব ফ্যান্সরাও জিতের সিনেমা এমনিতেও দেখে। ফ্যান ওয়ারটা শুধু সোশ্যাল মিডিয়া, হ্যাঁ টিকিট কিনে কিন্তু সবাই সবার ছবি দেখছে। এবং আমার সব থেকে ভালো ব্যাপারটা হলো যে এই যে দুটো ফ্যান ক্লাব, এই দুটোর মাঝখানে যদি আমি একটা পজিটিভিটি আনতে পারি দেন সেটার থেকে ভালো কি, কারণ আমরা এত নেগেটিভিটির মধ্যে বাঁচি আজকাল সারা। বাট আমাদের দুজনের মধ্যে এমনি কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ একদমই তাই। বাট এটা শুনলে হয়তো তোমার সমস্যা হতে পারে। আমার সমস্যা হবে, উফ বাবা না, আরেকজন জানে মানে তুমি তো অন্যজন তো গলা টিপে দেবে আমার। তো যেটা মানে আরেকটা যেটা বলছিলাম, তো ট্রেলার দেখে কি কমপ্লিমেন্ট পেলে দেবের তরফে যদি বলো? দেব লাভ দ্য ট্রেলার প্রথমত বলেছে যে অনেকদিন পরে না ফ্রেশ একটা ভাইব্রেন্ট একটা ফিল্ম, নিজে পাঁচ ছবার ওই ট্রেলারটা দেখেছো বলে আমার বারবার দেখতে কোনো মানে ইটস অলওয়েজ নিউ টু মি, সেটা খুব ভালো লেগেছে। অবভিয়াসলি যেভাবে আমাকে এটাও বললো যে জিৎ স্যারের লুকটা ওর খুব ভালো লেগেছে, একটা মানে ভালো কিছু আসতে চলেছে। একটা দেখে কথা হচ্ছে জিৎ রুকমিনীর ফার্স্ট ফিল্ম, আর একটা দিকে কথা হচ্ছে একই দিনে মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম ছবি। তো এই কম্পিটিশনটাকে কিভাবে দেখছো বা দুই সিনিয়র কোনো কম্পিটিশন নেই, কারণ একজনের 50তম ফিল্ম আর একজনের প্রথম ফিল্ম আর কি জুটিতে, সেখানে কম্পারিজন আসতেই পারে না। সেই কম্পারিজনে যদি যাই তাহলে আমরা ভীষণই দরিদ্র, আমরা কোথায় প্রথম ফিল্মে দাঁড়িয়ে আছি ওরা 50তম ফিল্মে দাঁড়িয়ে আছে। বাট মূলত সকলেই জানে সেটা, আমাদের শুভেচ্ছা রইল ওই ফিল্মটার সাথে, বাট সকলেই এটা জানে যে যদি ছবি ভালো হয় তাহলে কত নম্বর জুটির ফিল্ম, প্রথম ফিল্ম নাকি 50তম ফিল্ম নাকি 10 নম্বর ফিল্ম, দ্যাট ডাজেন্ট ম্যাটার। বোম্বাদা ঋতুদির সঙ্গে আমার মনে হয় ওই জুটিটার সাথে কম্পেয়ার করাটাই উচিত না, আমি তো সেই জায়গাটাতে নেই বলতে গেলে, তো সেটা একদমই না। অল দ্য ভেরি বেস্ট অযোগ্য, আমার মনে হয় অযোগ্য খুব ভালো চলুক। আমার এটা মনে হয় আমরা পুজোর সময় যত এতগুলো ছবির সঙ্গে ফাইট করে তবুও আমরা সবাই এগিয়ে যাই নিজেদের মতো, আমার মনে হয় দুটো ছবির জন্য বাংলার বুকে যথেষ্ট ভালো জায়গা আছে। তো হোক দুটো ছবি খুব ভালোভাবে চলুক, আর বুমারাং একটু বেশি ভালো হয়েছে। আচ্ছা তোমার থেকে কতগুলো জিনিস চটপট জানতে চাইবো। ট্রেলারে তোমার ওই উড়ন্ত বাইকটা সবার খুব পছন্দ হয়েছে, ঝুলন্ত রোবট। তো সেই উড়ন্ত বাইকটার পেছনে সেটা কাকে বসাতে যাবে যদি রিয়েল লাইফে তোমার কাছে ওরকম একটা উড়ন্ত রোবট তুমি হাতে পাও? হ্যাঁ আমাকে আজ পর্যন্ত বসাইনি। আমি তো বলেছি যে কাকে কাকে বসাবো বলো, শুধু কাকে বসাবো তো কেন শেষ করে দিয়ে যাচ্ছে, এরকম হয় নাকি? এরকম একটা ইনভেনশন করার পরে কতজন রাইড নিতে চাইবে? আমি কারোর মন ভাঙতে চাই না, সবাইকে নিয়ে আমি এটা রাইড দিয়ে দেবো। আচ্ছা রুকমিনীর কোন গুণটা তোমার খুব ভালো লাগে আর কোনটা চাইবে চেঞ্জ করব? না চেঞ্জ করার কথাটা আমি ক্যামেরার সামনে কেন বলতে যাব, আর কোন গুণটা ভালো লাগে মানে আছে এরকম একটা কিছু থাকলেও আমি ক্যামেরা, তুমি কি ভগবান নাকি গুণ ছাড়া মানে? না না এই আগেদিনই বলেছে কি পারফেক্ট এরকম। হ্যাঁ আমি খুব এনজয় করি এই মুহূর্তটাকে, যেখানে আমি বসে আছি এখন তোমার সাথে ইন্টারভিউ করছি বুমেরাং নিয়ে, এই মুহূর্তটা আমার সবথেকে বেশি প্রেশিয়াস মনে হয়। আচ্ছা রুকমিনী যদি একটা দিনের জন্য রোবট হাতে পায় ওর মতো নেই, তাহলে কি করতে চাইবে সেই রোবটটা? যদি একটা রোবটকে পাই, হ্যাঁ হ্যাঁ, কি করাতে চাইবে একটা দিনের জন্য? একদিনের জন্য বাপরে বাপ, একদিনের জন্য যদি রোবট পাই তাহলে খুব টাফ। ওর আই থিঙ্ক আমি রোবটের ঘাড়ে চেপে উঠতে চাইবো, হয়তো একা উঠতে পারবো না কিন্তু রোবটটা ঘাড়ে চেপে সারা শহরে যাবো এবং সকলের বাড়িতে গিয়ে ইনফরমেশন দিয়ে আসবে বুমেরাং 7 তারিখে আসে, সবাই যেন সিনেমা হলে এসো।
অমিল বলতে গেলে অবভিয়াসলি একজন জিৎ একজন দেব দুজনের সেটা সব থেকে বড় অমিল। আর যদি মিল বলে তাহলে দুজনেই রুক্মিণীর সঙ্গে, সেটাই সব থেকে বড় মিল। আপনাদের কাছে সিনেমা হলে অন দ্য 7th অফ জুন, 7ই জুন সবাই মিলে প্লিজ যান এবং সপরিবারের সাথে দেখার মতন ফিল্ম, আপনারা ভীষণ ভীষণ ভাবে এনজয় করবেন, আমরা ভীষণ আশাবাদী এটা নিয়ে। থ্যাংক ইউ, প্লিজ যান 7th অফ জুন সিনেমা হলে গিয়ে দেখুন বুমেরাং। থ্যাংক ইউ।